ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাসবিহুন মুদাআফ, তাসবিহ মুদাআফ মানে যেটা হচ্ছে ডবল ট্রিপল তাসবিহ। হ্যাঁ, শুধু ডবল ট্রিপল তো বলা ভুল হবে, এটা হচ্ছে বহুগুণ বর্ধিত তাসবিহ, বহুগুণ বর্ধিত তাসবিহ। অর্থাৎ বললেন একবার কিন্তু নেকির দিক থেকে এটা কোটি কোটি বারের সমান হয়ে গেল, এইরকম তাসবিহ একবার জবানে বললেন কিন্তু নেকি কত হইল, অসংখ্য নেকি, অসংখ্য তাসবির ফজিলত আপনি পেয়ে গেলেন। এই মর্মে হাদিসটি শুনিয়ে, আর এই মর্মে দুটি হাদিস রয়েছে, তাসবিহুল মুদাআফ মানে বহুগুণ বর্ধিত তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন, তার কাছ থেকে সকালে সকালে বেরিয়ে গেলেন ফজর পড়ে। সেই সময় তিনি মোসাল্লাতে বসেছিলেন, জিকির আজকার চলছে, তসবি চলছে। সুম্মা রাজা বাদান আদহা, দোহার সময়, পূর্বাহ্নে, পূর্বাহ্ন যেটাকে বলা হয় দোহা, চাষের সময়, সকাল 8টা 9টা 10টা 11টা সবগুলি তো দোহার সময়, মোটামুটি 9টা 10টা হয়ে গেছে। ওই সময় আবার ফিরে এসেছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন যে জুয়াইর রাদিয়াল্লাহু ওই যে মোসাল্লে বসেছিলেন ওই অবস্থায় তসবি জিকির আজকার করতেই আছেন, করতেই আছেন। এই দেখে বললেন ফাকাল মাজিলতি আলাল হাল আল্লাতি ফারাকতুকি আলাইহা, আরে ওই অবস্থাতেই তুমি আছো যে অবস্থায় তোমাকে ভোরে দেখে গেছি, ফজরের পরে যে দেখে গেছি ওই অবস্থায় তুমি এখনো? কালাত নাম, ওই যে আমি তসবি তাহলিল করতে আছি। কাল লাকাদ কুলতো বাদাকি আরবা কালিমা, তোমার এখান থেকে যাওয়ার পরে 4টা কথা শুধু বলেছি, 4টা বাক্য আমি কি করেছি উচ্চারণ করেছি, সালাসাম মাররা, 3 বার করে, লাউ ওজেনাত বেমা কুলতে মনজুলিয়ম, আজকে সারাদিনে সকাল ভোর থেকে শুরু করে এই 9টা 10টা পর্যন্ত তুমি যত তসবি তাহলিল করলে আমার এই 4টি কলেমাকে তার পাশাপাশি রেখে যদি ওজন করা হয় তাহলে লাউ ওয়াজানাত হন না, আমার এই 4টি কলেমার নেকি তোমার তসবির চাইতে বেশি ভারী হয়ে যাবে, বেশি ভারী হয়ে যাবে। এই জন্য বললাম যে বহুগুণ বর্ধিত তসবি। সেই বাক্যগুলি কি? সহি মুসলিমের হাদিস, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থগুলি না বুঝলে বুঝবেন না কেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এটা বলেছেন, জিক্রে মুযাআফ বা তাসবিহুন মুযাআফ বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি প্রশংসা বিজড়িত আল্লাহর তাসবিহ, কতটি আদাদা খালকে আল্লাহর সৃষ্টির সংখ্যা পরিমাণ, সৃষ্টির সংখ্যা সম পরিমাণ, আল্লাহর কত সৃষ্টি আছে বলেন দেখি, কত সৃষ্টি আছে, এতগুলি তসবি এক কালেমা দিয়ে হয়ে গেল। ওয়ারেজা নাফসেহি এবং আল্লাহর সন্তুষ্টির সমান, মানে এত তসবি, এত তসবি যাতে আল্লাহ রাজি হয়ে যান, যতক্ষণ আল্লাহ রাজি না হয়ে যান ততক্ষণ তসবি আমার চলতে আছে। জি, আর কি ওয়াজেনাত আরশি, আল্লাহর আরশের ওজন সমান, কত আল্লাহর বিশাল আরশ। হ্যাঁ জি, আরশার কুরসি, ওয়াসিয়া কুরসি, ওসামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ, আরশের ওজন সমান। ও মেদাদা কালিমাত, আল্লাহর গুণগান লিখার জন্য যত কালি লাগে এত পরিমাণ। জি, মেদাদ মানে কালি। জি, এইরকমই আরেকটি তসবি 13 নম্বর, এটাই বলে শেষ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে বলেন আল্লাহ উখবিরুকা বি আকসার আফজাল মিন যিকরিল লাইল মা আন-নাহার, রাতের দিনের যিকিরের চাইতে উত্তম বলবো। সুবহানাল্লাহ আদাদা মা খালাক, সুবহানাল্লাহ মিল আমা খালাক, সুবহানাল্লাহ আদাদা ফিল আরদ আদাদা মা ফিল আরদ ওয়াস সামায়, সুবহানাল্লাহ মিল আমা ফিল আরদ ওয়াস সামায়, সুবহানাল্লাহ আদাদা মা আহসা কিতাবাহু, সুবহানাল্লাহ আদাদা কুল্লা শাই আদাদা কুল্লি শাই, ও সুবহানাল্লাহ মিল আ কুল্লি শাই, এটি বলবে তাকুলু আলহামদু মিসলু যালিক, এইরকমই আলহামদুলিল্লাহ বলবেন। এগুলো তো ওই অর্থগুলি রয়েছে মুসনাদ আহমদে এবং ইবনে খুজাইমাতে ইবনে হিব্বানে রয়েছে। এই দুইটি তসবির যে কোনো একটি অথবা দুইটি যদি পড়তে পারেন তাহলে অল্প মেহনতে অনেক নেকি হাসিল করতে পারবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন এবং সত্যিকার অর্থে আল্লাহ আমাদেরকে যেন মুসাববিহীন, যারা তসবিহকারী, যারা হামেদিন প্রশংসাকারী, যারা আল্লাহর তাকবীর পাঠকারী, আল্লাহ রাব্বুল আলমিনের তৌহিদের ঘোষণাকারী, আল্লাহর তৌহিদবাদী মুসলিম তাদের দলে আমাদেরকে সামিল করেন, জাকিরিনদের অন্তর্ভুক্ত আল্লাহ করেন, আমাদের মা বোনদেরকে জাকিরাতদের অন্তর্ভুক্ত করেন যাদের জন্য আল্লাহ মহাপুরস্কার তৈরি করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়াতেও সার্বিক কল্যাণ দান করেন, আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, জাহান্নামের আজাব থেকে রক্ষা